ভিউয়ার্স, আজ আমি গাইডেন্স 24 এর পক্ষ থেকে মাধ্যমিক 2019 পরীক্ষার্থীদের জন্য বাংলার সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আজ তোমাদের বাংলার প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করা হবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় মোট 4টি রচনা দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো একটি উত্তর লিখতে হবে এবং যার জন্য থাকে 10 নম্বর। আজকের এই ভিডিওতে আমি যে সকল সাজেশনে আলোচনা করছি অবশ্যই তোমরা 100% একটা কমন পেয়ে যাবে। লক্ষ্য করো, আমি সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখো। 1 নম্বর প্রশ্ন আছে বিজ্ঞান ও কুসংস্কার, এর পাশাপাশি থাকছে বিজ্ঞানের জয়যাত্রা অথবা দৈনন্দিন জীবনের বিজ্ঞান এবং বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আমি একটু জানিয়ে রাখি, 1 নম্বর প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ, 2019-এর জন্য বিজ্ঞান থেকে যে কোনো একটা রচনা আসার সম্ভাবনা বেশি আছে। তবে আমি একের দাগের যে রচনাগুলো বিজ্ঞান থেকে বলা হয়েছে প্রায় দেখবে একই রকম, একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে। তোমরা এই রচনাগুলো একটু ভালোভাবে প্রস্তুতি নেবে। আবারও বলছি, 2019-এ বিজ্ঞান থেকে যে কোনো একটা রচনা আসার সম্ভাবনা বেশি আছে। 2 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ, এর পাশাপাশি রচনাটা এইভাবে থাকতে পারে গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন, অথবা শুধু বলতে পারে বিশ্ব উষ্ণায়ন। বোঝা গেছে? 3 নম্বর প্রশ্ন, চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। পরের প্রশ্ন, তোমার প্রিয় লেখক, বইমেলা, বাংলার মেলা, তোমার প্রিয় ঋতু, অবশ্যই করে নেবে। 5-এর দাগ, একটি কলমের আত্মকথা অথবা একটি নদীর আত্মকথা। 6 নম্বর, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, একটি ভ্রমণের অভিজ্ঞতা। পরের প্রশ্ন, প্রাকৃতিক বিপর্যয়, সমস্যা ও সমাধান, অথবা প্রশ্নটা এইরূপে আসতে পারে প্রাকৃতিক বিপর্যয়, প্রকৃতির প্রতিশোধ। আমি এখানে যে রচনাগুলো আলোচনা করছি, আশা করা যায় এই রচনাগুলোর মধ্যে কিছুটা হলেও তোমাদের কমপ্লিট করা আছে, বাকি যেগুলো হয় না এখনো পর্যন্ত অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে। এখানের এই রচনাগুলো তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে, আশা করা যায় এর মধ্য থেকে একটা কমন পেয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখছো, যদি সাজেশনটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি পেয়ে যাও, এবং সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।